স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ আবারও বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন নিলেও সবাইকে মাস্ক পরা সহ নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। মাননীয় সদস্যবৃন্দ, অধিবেশনের প্রথম দিনের শুরুতে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরে সংসদ সদস্য মাহমুদুস্সামাদ চৌধুরী, এইচটি ইমাম ও ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ বেশ কয়েকজন সংসদ সদস্য এবং কয়েক বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তাদের সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেহেশতে নসিব করুন। দ্রুত করোনা সংক্রমণ বাড়ার পেছনে স্বাস্থ্যবিধি মানার অনীহাকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে সবাই একটু ভাবছিল যে কিছুই বোধ হবে না, কিন্তু আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। মাস্কটা পরে থাকতে হবে এবং মাস্কটা যেটা পরবেন আর যখনই খুলবেন সেটা আবার দ্বিতীয়বার না পরে সেটা সাবান পানি দিয়ে ধুয়ে একটু শুকাতে দিবেন আর একটা পরবেন। পরে সদ্য প্রয়াত সংসদ সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। শনিবার সকাল 11টা পর্যন্ত সংসদের চলতি অধিবেশন মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।